তাহলে এখন থাকছে নূর সিনেমা শর্টটা বিক্রি করার খবর সম্পূর্ণ ভুয়া বললেন সিনেমাটির প্রযোজক ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও পরান সিনেমার পরিচালক রাইহান রাফির আপকামিং সিনেমার নাম হচ্ছে নূর যে সিনেমাটির প্রযোজনায় আছে শাপলা মিডিয়া তাছাড়া এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী এদিকে রিসেন্টলি গুঞ্জন উঠেছে নূর সিনেমার মালিকানা সত্তা একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তাছাড়াও রিসেন্টলি এমনই খবর দেশের একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে মূলত সেখানে বলা হয়েছে 50 লাখ টাকায় একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে নূর সিনেমার মালিকানা সত্তা বিক্রি করে দিয়েছে শাপলা মিডিয়া কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই খবরটা কতটুকু সত্য এছাড়া এই প্রশ্নের সত্যতা জানতে যোগাযোগ করা হয় শাপলা মিডিয়ার সাথে মূলত তখন জানা যায় যে নূর সিনেমাকে ঘিরে যে খবরটি রটেছে সেটি সম্পূর্ণ ভুয়া তাছাড়া শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায় বলেন এত সুন্দর একটা গল্পের সিনেমার মালিকানা সত্তা আমরা কেন বিক্রি করব তাছাড়া আমার সাথে কোনো কথাবার্তা না বলে এইরকম বক্তব্য প্রকাশ করেছে বেশ কিছু গণমাধ্যম তারা কেন এটা করেছে সেটা সত্যি আমি জানি না তাছাড়া তাদেরকে কল দিলেও তারা রিসিভ করছে না কেননা নূরের সত্তা বিক্রির বিষয়ে কারো সঙ্গে আমার কোনো কথা হয়নি সুতরাং এটি সম্পূর্ণ ভুয়া একটি খবর এদিকে গত সেপ্টেম্বর মাসে পাবনা জেলায় শুরু হয় নূর সিনেমার শুটিং যেটি শেষ হয় নভেম্বর মাসে এছাড়া বর্তমানে এই সিনেমার শুটিং সহ যাবতীয় কাজ শেষ করে সিনেমাটি সেন্সরে পাঠানো হয়েছে তবে সেন্সর বোর্ড থেকে অল্প কিছু সংশোধন দিয়েছে আমাদের মূলত সে সকল বিষয়গুলো সংশোধন করে পুনরায় আবার সিনেমাটি জমা দেওয়া হবে সো ভিউয়ার্স জেনে তো নিলেন নূর সিনেমার সত্তা বিক্রির খবর সম্পূর্ণ ভুয়া আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট